नमस्कार, आमार सकल श्रोता बंधुदेर के जानाय आमार श्रद्धा प्रणाम एवं भालोबासा। तो आज के आमरा रामकृष्ण कथामृत थेके शुनबो ईश्वरे सब सम्भव। ठाकुर बोलितेछेन ईश्वरेर पक्षे किछुई असम्भव नय, तार स्वरूप केउ मुखे बोलते पारे ना, सकलेई सम्भव। दुइजन योगी छिल ঈশ্বরের সাধনা করে, নারদ ঋষি যাচ্ছিলেন, একজন পরিচয় পেয়ে বললেন, তুমি নারায়ণের কাছ থেকে এসেছো, তিনি কি করছেন? নারদ বললেন, দেখে এলাম তিনি ছুঁচের ভিতর দিয়ে উট হাতি প্রবেশ করাচ্ছেন, আবার বার করাচ্ছেন। একজন বললে, তার আর আশ্চর্য কি, তার পক্ষে সবই সম্ভব। কিন্তু অপরটি বললে, তাও কি হতে পারে, তুমি কখনো সেখানে যাও নাই? বেলা প্রায় নয়টা, ঠাকুর নিজের ঘরে বসিয়া আছেন। মনমোহন পূর্ণগড় হইতে সপরিবারে আসিয়াছেন। মনমোহন প্রণাম করিয়া বলিলেন, এদের কলকাতায় নিয়ে যাচ্ছি। ঠাকুর কুশল প্রশ্ন করিয়া বলিলেন, আজ পয়লা অগস্ত কলকাতায় যাচ্ছ, কে জানে বাপু? এই বলিয়া একটু হাসিয়া অন্য কথা কহিতে লাগিলেন। নরেন্দ্রকে মগ্ন হইয়া ধ্যানের উপদেশ। নরেন্দ্র ও তাহার বন্ধুরা স্নান করিয়া আসিলেন। ঠাকুর ব্যগ্র হইয়া নরেন্দ্রকে বলিলেন, যাও বটতলায় ধ্যান করো গে, আসন দেব। নরেন্দ্র ওই তার কয়টি ব্রাহ্ম বন্ধু পঞ্চবটির মূলে ধ্যান করিতেছেন। বেলা প্রায় সাড়ে দশটা, ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিয়ৎক্ষণ পরে সেইখানে উপস্থিত, মাস্টারও আসিয়াছেন। ঠাকুর কথা কহিতেছেন, শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম ভক্তদের প্রতি, ধ্যান করবার সময় তাতে মগ্ন হতে হয়, উপর উপর ভাসলে কি জলের নিচে রত্ন পাওয়া যায়? এই বলিয়া ঠাকুর মধুর স্বরে গান গাহিতে লাগিলেন, ডুব দেরে মন কালি বলে, হৃদি রত্নাকরের অগাধ জলে, রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন না পেলে, তুমি দম সামর্থ্য এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর কুলে, জ্ঞান সমুদ্রের মাঝে রে মন, শান্তিরূপা মুক্তা ফলে, তুমি ভক্তি করে কুড়িয়ে পাবে শিবযুক্তি মতো চাইলে, কামাদি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে, তুমি বিবেক হলদি গায়ে মেখে যাও, ছুবে না তোর গন্ধ পেলে, রতন মাণিক্য কত পড়ে আছে সে জলে, রাম প্রসাদ বলে ঝম্প দিলে মিলবে রতন ফলে ফলে। এবারে আসি ব্রাহ্ম সমাজ বক্তৃতা ও সমাজ সংস্কার। আগে ঈশ্বর লাভ পরে লোক শিক্ষা প্রদান। নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটির চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণেশ্ব হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয়ে না, হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি ছয়টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্য রূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছুবে না। পণ্ডিত্য কি লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য আর সব অনিত্য, তিনি এই বস্তু আর সব অবস্তু, এরই নাম হচ্ছে বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো, বক্তৃতা লেকচার তারপর ইচ্ছা হয়তো করো।
শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্খধ্বনি। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল, লোকে তাকে পুদ্দু পুদ্দু বলে ডাকত। গ্রামে একটি পুরো মন্দির ছিল, ভিতরে ঠাকুর বিগ্রহ নাই, মন্দিরের গায়ে অস্বস্থ গাছ, অন্যান্য ডালপালা হয়ে আছে, মন্দিরের ভিতরে চামচিকা বাস করেছে, মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা, মন্দিরে লোকজনের আর যাতায়াত নাই। একদিন সন্ধ্যার পরে গ্রামের লোকেরা শঙ্খধ্বনি শুনতে পেল, মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভূ ভূ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করছে, সন্ধ্যার পর আরতি হচ্ছে, ছেলে বুড়ো পুরুষ মেয়ে সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত হলো। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে, তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দিল। পদ্মলোচন এক পাশে দাঁড়িয়ে ভূ ভূ শাঁখ বাজাচ্ছে, ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিকো মাধব, পুদু শাঁখ ফুকে তুই করলি গুল, তাই চামচিকে এগারো জনা দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভূ ভূ করে শাঁখ ফুকলে কি হবে? আগে চিত্ত শুদ্ধি, মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। এগারো জন চামচিকে একাদশ ইন্দ্রিয়, পাঁচ জ্ঞানেন্দ্রিয়, পাঁচ কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা লেকচার দাও। আগে ডুব দাও, ডুব দিয়ে রত্ন তুলো, তারপর অন্য কাজ। কেউ ডুব দিতে চায় না, সাধন নাই, ভজন নাই, বিবেক বৈরাগ্য নাই, দু চারটে কথা শিখে অমনি লেকচার। লোকশিক্ষা দেওয়া কঠিন, ভগবানকে দর্শনের পর যদি কেউ তার আদেশ পায় তাহলে লোকশিক্ষা দিতে পারে। এই কথাগুলো ঠাকুর বলছেন। অবিদ্যা স্ত্রী, আন্তরিক ভক্তি হলে সকলেই বসে আসে। কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দায় পশ্চিমাংশে আসিয়া দাঁড়াইলেন। মনি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন, বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না। মনি বিবাহ করিয়াছেন, তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন, কি হইবে? বয়স ২৮, কলেজে পড়িয়া ইংরেজি লেখাপড়া কিছু শিখিয়াছেন, ভাবিতেছেন বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ? নিজের মনের মধ্যে মনি এই সব প্রশ্ন জাগছে। ঠাকুরের এই কথাগুলো শোনার পর মনি শ্রী রামকৃষ্ণের প্রতি, স্ত্রী যদি বলে আমায় দেখছো না, আমি আত্মহত্যা করব, তাহলে কি হবে? ঠাকুর গম্ভীর স্বরে বললেন, অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে, আত্মহত্যাই করুক আর যাই করুক, যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী। গভীর চিন্তানি মগ্ন হইয়া মনি দেওয়ালে ঠেসান দিয়া এক পাশে দাঁড়াইয়া রহিলেন। নরেন্দ্রাদি ভক্তগণ ক্ষণকাল অবাক হইয়া রহিলেন। ঠাকুর তাহাদের সহিত একটু কথা কহিতেছেন, হঠাৎ মনির কাছে আসিয়া একান্তে আস্তে আস্তে বলিতেছেন, কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে, রাজা দুষ্ট লোক,
স্ত্রী। নিজের আন্তরিক ভক্তি থাকলে স্ত্রীও কমে ঈশ্বরের পথে যেতে পারে। নিজে ভালো হলে ঈশ্বরের ইচ্ছাতে সেও ভালো হতে পারে। মনির চিন্তাগ্নিতে জল পড়িল। তিনি এতক্ষণ ভাবিতেছিলেন, আত্মহত্যা করে করুক, আমি কি করব। মনির ঠাকুরকে ভয়ে ভয়ে বললেন, সংসারে বড় ভয়। ঠাকুর বললেন, মনি ও নরেন্দ্র আদির পতি, তাই চৈতন্যদেব বলেছিলেন, শুনো শুনো নিত্যানন্দ ভাই, সংসারী জীবের কভু গতি নাই। মনির প্রতি একান্তে একদিন বলিয়াছিলেন, ঈশ্বরেতে শ্রদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই। কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই। নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধা ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় থাকে না। চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল, তারা সংসারে নাম মাত্র থাকত, অনাসক্ত হয়ে থাকত। ঠাকুরদের ভোগ আরতি হইয়া গেল, অমনি নহবত বাজিতে লাগিল। এইবার তাহারা বিশ্রাম করিবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ